नमस्कार बंधुरा, आमार एई श्रीदाम चैनले आपनादेर जानाई सुस्वागतम। आजकेर भिडियोटा खुबी गुरुत्वपूर्ण होते चलेछे, ताई आपनारा ए भिडियोटा सम्पूर्ण देखबेन। बंधुरा, आजकेर ए भिडियोर माध्यमे आमी आपनादेर सामने आलोचना करब बाड़ीते राधा कृष्णेर नित्य पूजा कीभाबे करबेन एकदम सहज सरलभावे। आमादेर मध्ये अनेक बाड़ीतेई राधा कृष्णेर नित्य पूजा करे थाके, आबार अनेक बाड़ीते पूर्णिमार दिन एई राधा कृष्णेर पूजार विशेष चल रयेछे। आबार अनेकेई विशेष विशेष दिने राधा कृष्णेर पूजा करे थाकेन, जार मध्ये जेमन जन्माष्टमी व्रत रयेछे तेमनी राधाष्टमीर व्रतओ रयेछे, एबं केउ केउ पवित्र दोल पूर्णिमार दिनेओ राधा कृष्णेर पूजा करे थाकेन। ताई जे समये आपनि राधा कृष्णेर पूजा करुन ना केन, एइभावे আপনি অত্যন্ত সহজ সরলভাবে রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পূজার জন্য যে আপনাকে বিশাল আড়ম্বরের পূর্ণ ব্যবস্থা করতে হবে তা কিন্তু কখনোই নয়, কারণ এই বিষয়টি আপনি সর্বদাই মাথায় রাখবেন। ভগবান প্রসন্ন হন কেবলমাত্র আপনার ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাসের উপর। তাই কোটি টাকা খরচা করেও যদি আপনার ভিতর এই সমস্ত বিষয় না থাকে তাহলে সেই পূজার কোনো অর্থ নেই। যদি আপনি পূর্ণ নিষ্ঠা, বিশ্বাস এবং ভক্তি সহকারে সামান্য ফুল এবং বাতাসা দিয়েও ভগবানের পূজা করে থাকেন তাহলে ঈশ্বর তাতেই সন্তুষ্ট থাকেন। তাই আপনি যখনই ভগবানের পূজা করবেন তাহলে আপনার পূর্ণ নিষ্ঠা, বিশ্বাস এবং ভক্তি সহকারে পূজা করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে সম্মিলিতভাবে ঈশ্বরের পুরুষ সত্তা এবং প্রকৃতি সত্তার যুগল স্বরূপ হলেন ভগবান শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণকে কখনোই দুটি ভাগে বিভক্ত করা যায় না। কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার এবং তার লাদিনী শক্তি অর্থাৎ নাথ শক্তি হলেন শ্রী রাধা। কৃষ্ণের প্রতি শ্রী রাধিকার প্রেম এতই দৃঢ়বদ্ধ যে তারা যুগলে একক মূর্তি পরিগ্রহ করে। তাই সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে শ্রী রাধিকার সঙ্গে চিত্রিত করা হয়, যার বুকে স্বয়ং লক্ষ্মীদেবী বিরাজমান থাকেন। তাই রাধাকৃষ্ণের একত্রে পূজা করা বলতে বোঝায় ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীর একত্রে পূজা করা। খুবই সহজ সরলভাবে আপনি নিত্যদিনই রাধাকৃষ্ণের পূজা করতে পারেন এবং এই বিশেষ বিশেষ পবিত্র দিনেও আপনি রাধাকৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন। দেখবেন পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদা বিরাজ করছে। যে কোনো পূজার শুরুর পূর্বে স্থানটি ভালো করে পরিষ্কার করুন, সেই স্থানে গঙ্গাজল ছিটিয়ে নিন এবং সর্বদা পূজা সম্পূর্ণ করতে হয় স্নানের পরে। তাই সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে তারপর পূজায় বসুন। পূজার উপকরণগুলি আপনি আগেই সংগ্রহ করে রাখবেন এবং তা যত সামান্যই খুব সহজে আপনি এই উপকরণগুলি সংগ্রহ করতে সক্ষম হবেন। রাধাকৃষ্ণের পূজার জন্য যা প্রয়োজন তা হলো যে কোনো রকম সাদা ফুল, লাল ফুল এবং কয়েকটি তুলসী পাতা, ধূপ, দীপ এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। চেষ্টা করুন গোদুগ্ধ থেকে তৈরি এমন কোনো মিষ্টি দ্রব্য ভগবানকে নিবেদন করতে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তা খুবই পছন্দ করেন। যদি সম্ভব হয় আপনি আপনার নিজের হাতে সেই দ্রব্যটি তৈরি করে আপনি ভগবানকে নিবেদন করুন। পূজার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই স্থানে রাধাকৃষ্ণের মূর্তি বসাবেন। যদি ইতিপূর্বে সিংহাসনে রাধাকৃষ্ণের মূর্তি থাকে তাহলে সেই স্থানে প্রথমে গঙ্গাজল ছিটিয়ে তারপর একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং ধূপকাঠি এবং ধূপ জ্বালিয়ে দিন। তারপর একটি বা দুটি কাঁসা বা পিতলের থালায় আপনি যে নৈবেদ্য ঠাকুরকে নিবেদন করছেন তা রেখে দিন। এরপর হাতে সামান্য গঙ্গাজল নিয়ে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানান এবং সেই গঙ্গাজল সর্বত্র ছিটিয়ে দিন এবং কিছুটা গঙ্গাজল নিয়ে ওম বিষ্ণু তিনবার নাম করে আপনি পান করুন অথবা মুখে স্পর্শ করান। তারপর গণেশজিকে স্মরণ করে মনে মনে তিনবার বলুন, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। তারপর চোখ বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই পূজা গ্রহণ করে।
কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন নিজ গুণে তা ক্ষমা করেন। এরপর কয়েকটি ফুল হাতে তুলে নিয়ে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে চরণে নিবেদন করুন। এরপর এরই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী পাতা নিবেদন করুন। এরপর সমস্ত পূজার নৈবেদ্যে কয়েকটি তুলসী পাতা দিয়ে দিন। এরপর ভগবানের উদ্দেশ্যে যে নৈবেদ্য আপনি সাজিয়েছেন সেই নৈবেদ্য আপনি ভগবানের সামনে অর্পণ করুন। যদি দোল পূর্ণিমার দিন আপনি রাধাকৃষ্ণের পূজা করেন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার চরণে লাল আবির নিবেদন করবেন। এরপর রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই নাম মুখে নিয়ে ভগবানের সামনে আরতি প্রদান করুন। আরতি শেষ হয়ে যাওয়ার পর ভগবানের চরণে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী একটি টাকা অর্পণ করুন। মনে রাখবেন, যে টাকা আপনি ভগবানকে অর্পণ করেছেন তা অন্য কোনো সময়ে কোনো দুস্থ মানুষকে দান করে দিবেন। এরপর ভগবানের সামনে বসে এক মনে ভগবানের উদ্দেশ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। যদি 108 বার আপনার কাছে সম্ভব না হয় তাহলে 3 বার কিন্তু অবশ্যই জপ করবেন। এরপর ভক্তি সহকারে আপনি আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন। এরপর সব শেষে যে বিষয়টি আপনি না করলে পূজা কখনোই সম্পূর্ণ হয় না তা হলো পবিত্র গীতা পাঠ। অন্তত গীতার একটি শ্লোক হলেও এই সময় আপনি গীতা পাঠ করুন। সেই শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করুন এবং তা আপনি আপনার জীবনে প্রয়োগ করুন। দেখবেন সমস্ত প্রকার বাধা বিপত্তি কাটিয়ে উঠতে আপনি সক্ষম হচ্ছেন। দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া লাগবেই লাগবে। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।